কি রুদ্রশ্বাস ম্যাচ দেখালো কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ফরচুন বরিশাল। কুমিল্লা জয়ের জন্য দরকার মাত্র 6 বলে 13 রান। প্রথম বলে রান আউট পাকিস্তানি ব্যাটার ফুরদিল শাহ। তখন কুমিল্লার দরকার 5 বলে 13 রান। হালেদা আহমেদের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথিউ ফোর্ড দৌড় নেন 2টি রান। তারপর তৃতীয় বলে হাকান বিশাল ছক্কা। চতুর্থ বলে হালেদের বলে ফোর্ড মারেন 4-এর বাউন্ডারি। তারপর মেজাজ হারান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বলতে থাকেন এভাবে কি কেউ বল মারে? আর শেষ সুযোগে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে জয়ের বন্দরে পৌঁছে দেন অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথিউ ফোর্ড।